কিছুক্ষণ হামদু না তের আসরে, কিছুক্ষণ 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 হামদু না তের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ আজও আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন, শুনব তার মুখে আপনাদের রিকোয়েস্ট করা কালামগুলো। তো দর্শকবৃন্দ, শুরুতেই আমরা দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে থাকি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি দুরুদ শরীফ পাঠের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরুদ শরীফের ফজিলত শুনলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ আমাদের দুনিয়া এবং আখিরাতকে মঙ্গলময় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির আওতায় নিয়ে আসতে পারে। দর্শকবৃন্দ, তাই সবাইকে বলবো আসুন আমরা আজ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার নিয়ত করে নিই। ইনশাআল্লাহ এর বরকত আমরা সচক্ষে দেখতে পাব। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের মাঝে আমাদের পরিচিত মুখ, আপনাদের পছন্দের মোহাম্মদ রাশিদ আর তারি মাদানী উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে রাশিদ ভাইকে অভিনন্দন আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, শুরুতে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে থাকি, এরপর আপনাদের কল মেসেজ কমেন্ট আমরা অনুষ্ঠানে যুক্ত করে থাকি। তো আজও এর ব্যতয় ঘটবে না, আমরা শুনবো রাশিদ ভাইয়ের কণ্ঠে হামদে বারি তাআলা, এরপর আপনাদের কল মেসেজের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এখন কালাম শ্রবণ করব, নাতে রাসূল শ্রবণ করব। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে সওয়াব লাভের উদ্দেশ্যে আমরা কালাম পড়ব এবং শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله عرش سے نور چلا اور حرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا تو تیری میرا Oh
জানে কহাঁ তক পহুঁচা মেরি মেরাজ কে মে তেরে কদম তক পহুঁচা মেরি মেরাজ কে মে তেরে কদম তক পহুঁচা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Pushpo kuli gunjan shune Allahu Allah পুষ্প কুলি গুঞ্জন শুনে আল্লাহু আল্লাহ পুষ্প কুলি গুঞ্জন শুনে আল্লাহু আল্লাহ পুষ্প কুলি গুঞ্জন শুনে আল্লাহু আল্লাহ বৃক্ষ রাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সূরা আর রহমান হুকব সূরা আল ইখলাস সূরা আর রহমান হুকব সূরা আল ইখলাস সূরা আর রহমান হুকব সূরা আল ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনাই শোনাই গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা ঝর্ণা গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা সাগরের জোয়ার ভাটাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্প কুলি গুঞ্জন শুনে আল্লাহু আল্লাহ
পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃক্ষ রাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, শুনলাম আমরা হামদে বারি তাআলা। এখন ইনশাআল্লাহ আপনাদের কল নেব, মেসেজ নেব, কমেন্ট নেব, যারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, চেষ্টা করব আপনাদের কলগুলো ধারাবাহিকভাবে নেয়ার জন্য, এবং যারা যে কালাম শুনতে চাইবেন আমরা চেষ্টা করব সেগুলোই শোনানোর জন্য। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে অনেক ইসলাম ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আছেন, তো যারাই আছেন আমি বলবো অপরাপর ইসলাম ভাইদেরকেও শেয়ার করে দিন, তারা যেন আমাদের অনুষ্ঠানটি দেখতে পারে। তো শুরুতে কিছু কল নেব, এরপর আপনাদের রিকোয়েস্ট পূরণ করার দিকে যাব। জি, কিছু কল। আল্লাহ মোহাম্মদ মিলন হোসেন দশমরাজ ইমরান মাদানী থেকে আমি একটি লাভ শুনতে চাই। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। সৈয়দপুর নীলফামারী থেকে বলছিলাম, মোহাম্মদ রাসেল আর তারি, আমি একটি নাতে রাসূল শুনতে চাই, মাদানী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমি ফেনীজেলা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি একটা বাজারে শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি, পরবর্তী কল। আমি একটি কল শুনতে চাই, কলটির নাম হলো প্রিয় মদিনা দৌড়ে যাব কেমন করে। মাশাআল্লাহ, ধন্যবাদ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, ইনশাআল্লাহ শোনাবেন রাশিদ ভাই আমাদেরকে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আরাফাত, আমি বরিশাল থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ আব্দুল্লাহ, আমি একটি গজল শুনতে চাই, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। তো অনেকেই আমাদের কাছে কল করেছেন, এর মধ্যে দু তিনজন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, কালামের নামও আমাদেরকে বলেছেন, অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আসুন, যারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া আছে তাদেরকে আমরা অনুষ্ঠানে যুক্ত করব। অনেকেই বিভিন্ন জায়গা থেকে মাশাআল্লাহ আমাদেরকে দেখছেন এবং কমেন্টও করে জানাচ্ছেন, মাশাআল্লাহ। তো চেষ্টা করব তাদেরকে আমাদের অনুষ্ঠানে নেয়ার জন্য। আহমদ নাফিজ ভাই আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন মাহবুব হুসাইন ভাই, আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, মাশাআল্লাহ অনেক সুন্দর প্রোগ্রাম, ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। এরপর আমাদেরকে আরও বিভিন্ন জায়গা থেকে মেসেজ করছেন, দোয়া চেয়েছেন। এরপর আমাদের সাথে মদিনাতুর রাসূল আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। ঝালুকাটি থেকে বিনতে বাবুল হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমাদের সাথে রয়েছে এক আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। শামীম আহমদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন আরও বিভিন্ন ইসলামী বোনরা আমাদেরকে কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অনুষ্ঠানটিতে থাকবেন। তো দর্শকবৃন্দ, যারা আমাদের কাছে কালাম শুনতে চেয়েছেন, আসুন তাদের রিকোয়েস্টগুলো রাশিদ ভাইয়ের মুখে আমরা শুনে আসি। জি, আমায় কাছে ডে কেন না, মদনী মদিনে বালে, আমায় কাছে ডে কেন
যখন হবে তোমার দিদার তখনই দেহাবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দেহাবে আমার, আমার স্বপনে এসো স্বপনে এসো না মদনী মদিনেওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, আমি যদিও গুনাহগার তবু নিবানে প্রেমের শোধা পান করাও না, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের সব বাসনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যত প্রিয় জাগে যেতে মদিনা, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তার তারে ওয়াজিব হয়েছে, যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তার তারে শপথ, নবীর পেতে মদিনা
সোনার মদিনা, চলো না চলো না সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা শুনেছি রাশিদ ভাই আমাদের আরেকজনের রিকোয়েস্ট রয়ে গেছে, প্রিয় মদিনা দূরে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহু দূরে, মদিনা বহু দূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, অস্র ঝরে যাই শোকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়, অস্র ঝরে যাই শোকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো সবই ওহে দরদি তোমায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো সবই ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায়, মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। দেখতে দেখতে অনেকেই আমাদেরকে কল করেছেন, তাদের রিকোয়েস্টগুলো আমরা পূরণ করার চেষ্টা করেছি। আমাদেরকে মাশাআল্লাহ মেসেজ করেছেন, আমাকে একটি গজল শুনিয়ে দিবেন। মাশাআল্লাহ ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। আমি কুমিল্লা চকবাজার থেকে বলছি, আমার মনের এই বাসনা এই কালামটি শুনিয়ে দিন, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন ইমরান ভাই, রাশেদ ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, কেমন আছেন ইমরান ভাই, রাশেদ ভাই? বিনীত অনুরোধ, আপনাদের দুজনের কাছে আমি এই কালামটি শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। মাশাআল্লাহ ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। নেত্রকোনা কেন্দুয়া থেকে বলছি, উভয় আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত, আপনাদের দুজনকে দেখে খুব খুশি হলাম, আপনাদের দুজনের কণ্ঠে একটি নাতে রাসুল শুনতে চাই, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমাদেরকে মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমি ঢাকা গাজীপুর থেকে বলছি, এই গজলটি শুনতে চাই, ওলিদিগের রাজা মহারাজ লহম্মদের সালাম খানি, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। এরপর আমাদেরকে উত্তর রায়পাড়া থেকে রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, কেমন আছেন, আপনার কাছে আমি এই নাটটি শুনতে চাই,
মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ, দুজনেই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর আমাদেরকে, আমি এমডি আসলাম দিনাজপুর থেকে, দিনাজপুর কালাম শুনতে চাই। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, দুজনেই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পটুয়াখালী বাউফল থানা থেকে বলছিলাম, আমার কাছে ডেকে নেওয়া নাম মাদানী মদিনেওয়ালে, ইতিপূর্বে কালামটি হয়তো আপনি শুনেছেন, সাথে থাকুন ইনশাআল্লাহ আরও শুনবেন। এরপর আমাদের সাথে কুমিল্লা থেকে দেখছেন এসাবজে গুম্বাদুবালে, রাশিদ মাদানির কাছে শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী এই কালামটি, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনার জন্য। কুমিল্লা থেকে আরজ করছিলাম আমিরুল সুন্নতের লেখা হার ওয়াক্তে তাসাউর, এই উর্দু কালামটি আমি শুনতে চাই, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। অনেক কালামের রিকোয়েস্ট আমাদের কাছে চলে এসেছে, তো আর দেরি করব না, আমরা সরাসরি চলে যাব রাশিদ ভাইয়ের কাছে। এবং আপনাদের যে পছন্দের কালামগুলো আমাদের কাছে শুনতে চেয়েছেন, আমরা সিরিয়ালে কিছু অল্প অল্প করে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। জি, আমারি মনে এই বাসনা, দেখব সোনার মদিনা, আমারি মনে এই বাসনা, দেখব সোনার মদিনা, আমারি মনে এই বাসনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে হৃদয় ব্যথা, গিয়ে সে হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, আমারি মনে এই বাসনা, আকা আমারি মনে এই বাসনা, অজব রঞ্জব পরে বহরে মদিনা, কি সব জন্নতে নিসারে মদিনা, সুহানা সুহানা দিলারা মদিনা, হর আশিক কি আঁখোঁ কা তারা মদিনা, আমারি মনে এই বাসনা, আকা আমারি মনে এই বাসনা, দেখব সোনার মদিনা, আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, ইশকে কত হবে মন, ইশকে কত জীবনে হাব কি তোমার দিদারিয়া রসূলুল্লাহ, শিরশাইরছি আমি গুনাহগারিয়া রসূলুল্লাহ, পৃথিবীর যে দিকে
একজন কালাম শুনতে চেয়েছেন, জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি রয়েছি
গুনাহগারিয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুল্লাহ তোমারি তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জানে ইয়া রাসূলুল্লাহ শরয়েছি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, দেখতে দেখতে সময় যেন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছে লাস্ট একটি মেসেজ যে কালাম উল্লেখ রয়েছে তা হচ্ছে গসে পাক রহমতুল্লাহ তালের মানকামাত শুনতে চেয়েছিলেন উলিদিগের রাজা মহারাজ। তো অনুরোধ করব রাশেদ ভাইয়ের কাছে আমাদেরকে এক কলে শুনিয়ে দেওয়ার জন্য। তার পূর্বে আমরা দুটি কল নেব, সময় স্বল্পতার জন্য হয়তো সব কল নেওয়া সম্ভবপর হবে না। জি, কিছু কল। জি, দুটি কল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, কল করার জন্য। ইনশাআল্লাহ চলে যাবো রাশেদ ভাইয়ের কাছে কালাম শোনার জন্য। মোদের সালাম খানি আব্দুল কাদির জিলানি উলিদিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদির জিলানি রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো গো তোবে রব্বানি বলো আব্দুল কাদির জিলানি রোজে হাশরের কঠিন দিনে তুমি যে মোদে রোজ হাশরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তরে যাবো আছে মনে ভরসা বলো আছে মনে ভরসা তাই তো তাই তো মোরা নিত যোপি তোমারই নাম পাখানি বলো আব্দুল কাদির জিলানি কাদির জিলানি। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, দেখতে দেখতে যেন সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আজ এ পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে যেখানে বিদায় নিচ্ছি,
যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনা তের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ।